শুভ সন্ধ্যা। 25শে বৈশাখ উপলক্ষে আজ আমরা সমবেত হয়েছি। এই আনন্দের দিনে কবির মনে কি কোনো ক্ষোভ থাকতে পারে? এই প্রশ্ন কবি শঙ্কর তালুকদারের মনে উঁকি দিয়েছে, তাই অনুষ্ঠানের নাম কবিগুরুর অভিমান। আজকের অনুষ্ঠানে যারা যোগদান করেছেন পর্যায়ক্রমে তারা হলেন আবৃতি দীপান্বিতা সরকার বম্বে, পাঠ ও আবৃতি শঙ্কর তালুকদার কলকাতা, আবৃতি ও নাচ আবৃতি অমল পাহাড়ি কলকাতা, নাচ আরতি মুখার্জি কলকাতা, গান মৌমিতা ভট্টাচার্য বাহারিন, আবৃতি পুলক রায় শান্তিনিকেতন, গান ও নাচ শান্তিনিকেতন শিশুতীর্থ, গান শ্যামশ্রী ব্যানার্জি কলকাতা, আবৃতি শান্তিনিকেতন শিশুতীর্থ, আবৃতি মলি দত্ত বম্বে, পাঠ ও আবৃতি গৌতম তালুকদার ইটালি, গান ও নাচ গান সুমনা সেন শান্তিনিকেতন, নাচ সুমনা রায় কলকাতা, আবৃতি সুমনা দত্ত দাস কলকাতা, আবৃতি মৌমিতা পাল কানাডা, পাঠ সঞ্চিতা সেনগুপ্ত কলকাতা, পাঠ ও আবৃতি শুভ সরকার বাহারিন, নাচ ও গান ইউটিউব থেকে নাচ শান্তিনিকেতন শিশুতীর্থ। এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাব। আশা করি সমগ্র অনুষ্ঠানটি আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।